বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজোর ঢাকে কাঠি পড়তে এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও বিগ বাজেটের পুজোগুলির মণ্ডপ তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন সর্বজনীন পুজো কমিটিগুলির। ব্যারাকপুর মহকুমার এবছরের অন্যতম পুজোগুলির মধ্যে টিটাগড় বিবেকনগর সর্বজনীন দুর্গোৎসব অন্যতম। এই বছর এই পুজো সুবর্ণ জয়ন্তীতে পদার্পণ করায় এই পুজোকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উন্মাদনার সূচনা হয়েছে। গতকাল এই দুর্গাপুজো উপলক্ষে আনুষ্ঠানিকভাবে খুঁটি পুজোর আয়োজন করে পুজো উদ্যোক্তারা। রবিবাসরীয় সকালে পুজো কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে এই খুঁটি পুজোর আয়োজন করার পাশাপাশি রুমালের তৈরি একটি জাপানি কাল্পনিক মণ্ডপের বিষয়ে বিস্তারিতভাবে জানান পুজো কমিটির সভাপতি তথা টিটাগড় পুরসভার পুরপ্রধান প্রশান্ত চৌধুরী। জাপানি মডেলে আমরা তৈরি করছি, যেহেতু 50 বছর পূর্তি, আর আগে বিবেকনগর ছিল ব্যারাকপুর সাব ডিভিশনের সবচেয়ে বড় পুজো হতো। প্রথম লক্ষ্য হচ্ছে এই 50, বিভিন্ন কারণে আমাদের পুজো শুরু হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য সবাই সব মানুষকে নিয়ে, যার জন্য এটা উদ্যোগ অনেকদিন আগে আমাদের নেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু একটা নির্বাচন ছিল, রাজনৈতিক পরিবেশ অন্যরকম ছিল, নির্বাচনের পরে রাজনৈতিক পরিবেশকে ঠিক গণতান্ত্রিক পদ্ধতিতে এলাকায় রেখে সবাই মিলে যাতে একটা সুন্দর এবং সুস্থভাবে সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে এদিন সকালে এলাকাকে শুরু করে ছোট ছোট কচি কাঁচারা এদিন গোটা অঞ্চল প্রদক্ষিণ করেন। সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে দুর্গোৎসব কমিটির সভাপতি প্রশান্ত চৌধুরী, এলাকার পুরমাতা শিখা রায়চৌধুরী, সাধারণ সম্পাদক অভিজিৎ চক্রবর্তী সহ কমিটির সকল সদস্যই এদিন গোটা এলাকা প্রদক্ষিণ করেন। কমিটির আশা, এবছরে তাদের দুর্গোৎসব আকর্ষণীয় হওয়ায় প্রচুর দর্শকের আগমন ঘটবে। পিনাকী লাহার রিপোর্ট, ভিশন খবরাখবর। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা আসিল পিতৃপক্ষের অবসান ঘটে দেবী পক্ষের সূচনা হওয়ার। বাংলার শ্রেষ্ঠ উৎসব শারদোৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেল, পুজো প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। তবে বাংলার শ্রেষ্ঠ উৎসবে শিল্পীরা নিজেদের শ্রেষ্ঠ শিল্পকলা বাংলার মানুষের সামনে তুলে ধরতে প্রকৃতির খামখেয়ালিপনার সাথে লড়াই করে চালিয়ে যাচ্ছেন মণ্ডপ তৈরির কাজ। বর্তমানে শহর কলকাতার পাশাপাশি শহরতলিতেও পুজোকে ঘিরে তৈরি হয়েছে থিমের মেলা। দীর্ঘ 49 বছর পেরিয়ে 50 বছরে পা দেওয়া সুবর্ণ জয়ন্তী বর্ষে এবছর এদের মণ্ডপ তৈরি হচ্ছে রুমাল দিয়ে। মণ্ডপের প্রবেশের মুখে থাকছে একটি 12 চালা নাট মন্দির। নাটমন্দির কার্য দিয়ে তৈরি এই মূল মণ্ডপ পেরিয়ে আপনি পাবেন আরও একটি হোগলা পাতা দিয়ে তৈরি অপরূপ একটি নাট মন্দির। সেই মন্দির পেরিয়ে আপনি দর্শন করতে পারবেন আনন্দময়ী মায়ের রূপ। থিমের সঙ্গে সামঞ্জস্য ও সাবেকিয়ানা দুইয়ের মিশ্রণে তৈরি হচ্ছে প্রতিমা। দীর্ঘ 3 মাস ধরে চলা এই নিপুণ কারুকার্য যে দর্শক